এরপরে আমরা যেটা আজকের আজকের আলোচনা ট্যাক্সোনমিক হায়ার এবং তার নিচেই দুটো লিখেছি ক্যাটেগরি এবং সেটা ট্যাক্সন দুটো শব্দ তাহলে ক্যাটেগরি ও ট্যাক্সন এই শব্দ দুটো ট্যাক্সোনমিক হায়ার আর বলতে কি বলতে কী বোঝায় না হায়ার কি বলতে বোঝায় ধাপ উঁচু থেকে নিচু দিকে বা নিচুর থেকে উপরের দিকে এটাকে হায়ার যে আধুনিক ট্যাক্সোনমিতে যে যিনি জনক ছিলেন লিনিয়াস তিনি কিছু বৈশিষ্ট্যগুলোকে বিচার বিশ্লেষণ করে মিল দেখে অমিল দেখে কিছু ব্যবস্থা করেন এবং সেই এক একটা ক্যাটিগরিতে এক এক গুচ্ছ জীবকে সেই ক্যাটিগরিতে রাখলে স্থূল সম্পর্ক মানে অনেক চো খালি যোগে খুব বেশি বিশেষ বিচার বিশ্লেষণে না গিয়ে যখন বহু জীবকে একটা ক্যাটিগরিতে রাখেন সেটা বিপৎ হয় আর ক্রমশ সূক্ষ্ম দিকে আরও সূক্ষ্ম দিকে বিচার করে তাদেরকে ভাগ করে করে আরও ছোটো ক্যাটিগরিতে যাওয়া যায় ক্যাটিগরি অনুযায়ী এইখানে রাজ্য নাম দেওয়া হয়েছে এই রাজ্যটা কিংডাম সমস্ত জীবকে সেই রাজ্যে প্রথমে তো ভুক্ত করা হবে এখন এই ক্যাটিগরিগুলো যে পর্যায়ে রয়েছে সেইখানে কোনো মনে করো রাজ্যই ওই পর্যায়েরই সমস্ত উদ্ভিদকে রাখব তখন সেইটাকে বলা হবে মনে করো শব্দ একটা বলা হলো প্ল্যান্টি প্ল্যান্ট কিংডাম তাহলে প্ল্যান্টি শব্দটা প্ল্যান্ট কিংডাম রাজ্য হয়ে গেল তাদের জন্য যে কী শব্দ ব্যবহার করলে হবে প্ল্যান্টি তাহলে ওই প্ল্যান্ট কিংডামের জন্য যদি প্ল্যানটি সমস্ত উদ্ভিদকে প্ল্যানটিতে রাখা এইরকম আর কি অ্যানিম্যাল কিংডাম অ্যানিমেলিয়া শব্দ ব্যবহার করলে সেটা ট্যাক্সন হয়ে গেল প্ল্যান্টি শব্দ ব্যবহার করলে ট্যাক্সন হয়ে গেল একটা ক্যাটিগরিতে জীবদেরকে গোষ্ঠীভুক্ত করার জন্য যে শব্দটা চয়ন করা হয় বাছা হয় সেই ক্যাটিগরির অন্তর্গত ওইগুলোকে জীববিদ্যা ট্যাক্সোনোমির একক হিসাবে বিবেচিত হয় সেটাকেই ট্যাক্সন বলে তাহলে রাজ্য যদি ক্যাটিগরি হয় আর ওই প্ল্যান্টি অ্যানিমেলিয়া এইগুলো হয়ে যাবে ট্যাক্সন মানে একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ ব্যক্তবীজি উদ্ভিদ গুপ্তবীজী উদ্ভিদ সব পুষ্পক তাদের নাম দেওয়া হয় ওই ক্যাটিগরিতে আছে কোন ক্যাটিগরিতে যাচ্ছি সেই ক্যাটিগরিতে একটা শব্দ নিয়ে সেই ক্যাটিগরিতে নাম দেওয়া হয় নাম দেওয়া হলে ট্যাক্সোনমির একক যেমন তুমি ধরো কোনো বস্তুর ভর পরিমাপ করবে ভর পরিমাপ করলে কিলোগ্রামও হতে পারে হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ইত্যাদি করে এসে আরও ছোটোতে যাচ্ছ তেমনি আমরা রাজ ক্যাটিগরি অনুযায়ী হায়ার আর কথাটা লেখা আছে মানে ধাপ প্রথমত যে লিনিয়াস সমস্ত জীবকে ভাগ করার জন্য পাঁচটা ক্যাটিগরি রেখেছিলেন এই যে শব্দগুলো লেখা আছে দেখো ডাউনওয়ার্ড তীর দেওয়া আছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এখানে সাতটা ধাপ করা আছে জীবজগৎকে রাখা জীবজগৎ বলেছে উদ্ভিদ বা প্রাণী সকলে মিলে জীবজগৎকে ওই শ্রেণীভুক্তকরণ করার জন্য গোষ্ঠীভুক্তকরণ করার জন্য তাদেরকে রাজ্য পর্ব শ্রেণী ক্যাটেগরি মানে সাতটা ক্যাটেগরি এইগুলো লিনিয়াস পাঁচটা ক্যাটেগরি রেখেছিলেন এই পর্ব আর এই গোত্র এই দুটো উনি রাখেননি এই দুটো পরবর্তীকালে যুক্ত হয়েছে এখন যদিও উনি দুটো রাখেননি তবুও এই সাতটাকে নিয়ে এটাকে বলা হয় লিনিয়ান হায়ার আর কি হায়ার আর কি লিনিয়ান হায়ার আর কি কেন লিনিয়ান শব্দটা হলো লিনিয়াস প্রবর্তন করেছিলেন তাই লিনিয়ান হায়ার আর কি তাহলে লিনিয়াসের প্রবর্তিত যে হায়ার আর কি হায়ার কি মানে একটু আগে বললাম ধাপ ছোটোর থেকে বড় যাওয়া যায় সিঁড়ির মতো উপর থেকে নিচে নামা যাবে নিচের থেকে উপরে কিন্তু এখানে সিঁড়িতে যেমন সব সিঁড়িগুলোর আয়তন সমান হয় এখানে তা থাকবে না যত এই যে রাজ্য এখানে ফাইলাম ব্যবহার হয় প্রাণী জগতদের যখন শ্রেণীবিন্যাসের জন্য ভাবা হয় তাহলে পর্ব বিভাগ একই লেভেলে আছে রাজ্যর পরেই জীবগুলোকে আরেকটু অপেক্ষাকৃত রাজ্য হচ্ছে ছোটো ক্যাটেগরি এবারে পর্বত থেকে শ্রেণী শ্রেণীর থেকে বর্গ বর্গর থেকে গোত্র গোত্রর থেকে গণ গণের থেকে প্রজাতি ক্রমশ ছোটোর দিকে চলে গেলাম একই পর্বের অন্তর্ভুক্ত অনেকগুলো প্রাণী প্রচুর প্রাণী আছে তাদের মধ্যে যে গরমিল আছে সেইগুলো খুঁজে বার করতে হয় তাকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা হবে একটা রাজ্যকে একাধিক পর্বে বা বিভাগে তারপরে একটা পর্বকে অনেকগুলো শ্রেণীতে একটা শ্রেণীকে অনেকগুলো বর্গে একটা বর্গকে অনেকগুলো গোত্রে গোত্র একটা গোত্রকে অনেকগুলো গণ আর একটা গণকে গরমিলের ভিত্তিতে সবচেয়ে ছোট একক তাহলে লিনিয়ান হায়ার প্রজাতি আর রাজ্য হল বৃহৎ একক বৃহত্তম তার মানে এখানে প্রচুর জীব রয়েছে তাহলে যত ঊর্ধ্ব দিকের এককে যাবে ক্যাটিগরিতে ঊর্ধ্ব ক্যাটিগরিতে অনেক সংখ্যক জীব থাকবে তাদের পার্থক্যটা সূক্ষ্ম নয় সূক্ষ্ম পার্থক্য ক্রমশ এই নিচের দিকে গেলে বেশি হবে অর্থাৎ একটা প্রজাতিদের জীব সংখ্যা কমে যাবে পার্থক্যটা তাদের সূক্ষ্ম পার্থক্য স্থূল পার্থক্যগুলো এই বৃহৎ এককে পাবে প্রচুর পার্থক্য থাকবে আর প্রচুর জীব সংখ্যা থাকবে আর এখানে পার্থক্যগুলো কমে যাবে সূক্ষ্ম পার্থক্য থাকবে জীব সংখ্যাও কম হবে একবারে পার্থক্য থাকবে না তা না অল্প স্বল্প থাকবে কিন্তু অনেক কমে যাবে সেই রকম যদি আমি উল্টো দিকে দেখো এই দিকে একটা ঊর্ধ্বমুখী তীরের করা আছে একটা প্রজাতি যাদের মধ্যে মিল আছে এমন কতকগুলো প্রজাতি সম্মিলিতভাবে একটা গণ এমন কতকগুলো গণ যাদের মধ্যে মিল আছে মিল আছে বলেছি আগে এইটা উল্টো দিকে যখন নিজ দিকে যাচ্ছি একটা গোত্র তার মধ্যে কি পার্থক্য আছে সেই অনুযায়ী গণে যাব আর কতকগুলো গণ পাশাপাশি যাদের মধ্যে বিশেষ মিল আছে তারা একটা গোত্রের অন্তর্ভুক্ত হবে তাহলে এবারে সেই গোত্রর থেকে মিল আছে বর্গে যাবে বর্গর থেকে মিল আছে কতকগুলো বর্গের মিল আছে সেইগুলো শ্রেণী একটা শ্রেণীর অন্তর্গত কতগুলো বর্গ তো তার মানে উল্টো দিক থেকে বললে কতকগুলো বর্গই মিলে একটা শ্রেণী করে কতকগুলো শ্রেণী মিলে একটা পর্ব বা বিভাগ তৈরি করে কতকগুলো পর্ব মিলে একটা রাজ্য তৈরি করে আর এই নিজ দিকে এই দিকে যদি ভাবি তাহলে একটা রাজ্যকে ভাগ করা হয় কয়েকটা পর্বে পার্থক্যের ভিত্তিতে এবার একটা উদাহরণে আসা যায় তাহলে আরও পরিষ্কার হবে উদাহরণটা কীরকম একটা উদ্ভিদ জগতেই মনে করো বা মনে করো প্রাণী জগৎ যদি আমরা রাজ্য ধরি রাজ্য ক্যাটেগরির নাম এবার একটা প্রাণী আমাদের নিজেদের মানুষের ধর আমরা কিভাবে এই ট্যাকশন ও ক্যাটেগরি অনুযায়ী আমাদেরকে বসানো হয়েছে আমরা রাজ্য আমাদের মানুষের শ্রেণীবিন্যাস যদি বা নামকরণের দিকে যাই মানুষের নামকরণ পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে এই ক্যাটেগরিগুলির ও ট্যাকশনের হাত ধরেই সেটা বর্ণনায় আসতে হবে তাহলে মানুষকে রাজ্য ক্যাটেগরি আমরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত সবাই জানো প্রাণী রাজ্য নাকি তাহলে প্রাণী রাজ্য এনিম্যাল কিংডাম হয়ে গেল ট্যাক্সন আমাদের কি এনিম্যাল কিংডাম প্রাণী রাজ্য এরপরে পর্ব মানুষ পর্ব পর্ব অনুযায়ী ভাগ একটা রাজ্যকে এনিম্যাল কিংডামকে ভাগ করা হচ্ছে কয়েকটা পর্বে পরবর্তীকালে অবশ্য আবার ক্লাসিফিকেশনের সুবিধার জন্য অনেক মধ্যবর্তী এইখানে 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 অনেক একক ব্যবহার করা হয়েছে ক্যাটিগরি বহু নেওয়া হয়েছে ও ট্যাকশনও বহু ক্যাটেগরি হতে গেলেই ট্যাকশনও বেগে গেছে উপহার অধিযোগ করে করে অনেক করা হয় ট্রাইব কোট ফর্মা ভ্যারাইটি নানা রকম নাম আছে মানে এখন আধুনিক ক্লাসিফিকেশানে পঁচিশেরও অধিক এরকম ট্যাকশন বা ক্যাটিগরি ব্যবহার করা হয় পঁচিশেরও অধিক আমরা শুধু এই সাতটা ক্যাটেগরি অনুযায়ী মানুষকে কীভাবে আমরা পর্যায়ে ফেলবো সেই কোন ক্যাটেগরিতে কী নাম আছে ট্যাকশনগুলো তো মানুষ প্রথমটা তো বুঝেই গেলে অ্যানিম্যাল কিংডাম তারপরে পর্বে আসা যাক দ্বিতীয়টা মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত স্বাভাবিকভাবে এগারোটা পর্ব আছে অ্যানিম্যাল কিংডাম পর্ব এগারো তার এগারোতম পর্বটা মূল পর্বগুলোকে মূল পর্ব বলা হয় আরও কেউ যদি প্রাণী জগৎ নিয়ে পঠন পাঠন শুরু করো তাহলে আরও পরে আরও জানবে যে আরও এক্সট্রা পর্ব আছে সেইগুলো মাইনর মেজর নয় তাহলে সেই পর্ব এগারোটার মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত পর্ব তার নাম কোডাটা তাহলে ওই ট্যাকশন হয়ে গেল কোডাটা ট্যাকশন হয়ে গেল কিন্তু দ্বিতীয় ক্যাটেগরিটা কি বুঝতে পারলে দেবারে ক্যাটেগরি আর ট্যাকশন কি মানে ক্যাটেগরি হচ্ছে পর্ব আর মানুষের জন্য পর্বটা কি ট্যাকশন নেওয়া হয়েছে কোডাটা তাহলে কোডাটা শব্দটা ট্যাকশন আর পর্ব শব্দটা ক্যাটেগরি এবারে তৃতীয় ক্যাটেগরি দেখো শ্রেণী মানুষের জন্য কোন শ্রেণী নেওয়া হয়েছে জানো আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ আমরা যখন শিশু অবস্থায় জন্মগ্রহণ করি মাতৃস্তনে পালিত হই পান করে হয়েছি সবাই তার জন্য আমরা শ্রেণী ম্যামেলিয়া হয়ে গেল শ্রেণী এটা হলো ক্যাটেগরি আর ম্যামেলিয়া হয়ে গেল ট্যাকশন তাহলে আমরা মানুষদের উদাহরণ দিচ্ছি মানুষদের তাহলে এইখানে ট্যাকশন এরপরে বর্গ আমরা কোন বর্গের অন্তর্গত মানুষেরা প্রাইমেটস বলে শব্দটি আছে প্রাইমেটস এই শব্দটি প্রাইমেট বর্গের অন্তর্গত মানুষ তাহলে বর্গ হয়ে গেল ক্যাটেগরি আমাদের মানুষদের বর্গ হলো প্রাইমেট প্রাইমেটটা হয়ে গেল ট্যাকশন আবার এই গোত্রে যায় গোত্রটা মানুষদের ট্যাকশনটা গোত্র কোন গোত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে হোমিনিডি নামক একটা গোত্র মানুষের ট্যাকশন হলো হোমিনিডি তারপরে গণ মানুষের বিজ্ঞানসম্মত নাম তোমরা অনেকদিন আগে মুখস্থ করেছো সবাই আজ তো নাইনে উঠে গেছো সবাই জানো প্রথম শব্দটা গণ তাহলে মানুষের গণটা কি ট্যাকশন হোমো নামক আর দ্বিতীয় শব্দটা মানুষের বিজ্ঞানসম্মত দ্বিতীয় শব্দটা কি তাহলে সেমি সেপিয়ান্সটা হয়ে গেল আমাদের ট্যাকশনের নাম সেপিয়ান্স ক্ষুদ্রতম একক হিসাবে ব্যবহার হয় প্রজাতি পরবর্তীকালে ওটাকে আবার ভাগ করা হয়েছে উপপ্রজাতি সে অনেক আরও আরও ছোটতে যাওয়া হয়েছে সেইগুলো আবার যখন একটু উঁচু ক্লাসে উঠবে তখন সেইগুলো পাবে তেমনি আমাদের যে উদ্ভিদ জগৎ যদি করো ম্যাঙ্গি ফেরাইন্ডিকে আম গাছের প্ল্যান্টির উদ্ভিদ রাজ্য তারপরে ওদের সব ভাগ করা হয়েছে বিভাগ অনুযায়ী তারপরে তাদের শ্রেণী আছে দ্বিবীজপত্রী শ্রেণী বিভাগ এনজিওস বিভাগ দুটো হয় সপুষ্পক উদ্ভিদের একটা হলো জিমনোস্পার্মি তাহলে এদের আম গাছ তো গুপ্ত বিজি তাই এনজিওস বিভাগ স্যাপ্যান্ডলিসপেন্ডেলিস হচ্ছে বর্গ সেই রকম সবটাকে শ্রেণী হলো দ্বিবীজপত্রী পত্রি ডাইকোটিলেডোনাস ম্যাঙ্গিফেরাটা ফেরাটা গন মেঙ্গিফেরা ইন্ডিকা একটা ওইগুলো ট্যাকশনের নাম এই যে বললাম ডাইকোটিলেডোনাস গুপ্ত বিজি যাকে এনজিওস্পার্মি বলে এগুলো ট্যাকশন আর এইটা হলে ক্যাটেগরি ও প্ল্যান্ট কিংডাম উদ্ভিদকে তো প্ল্যান্ট কিংডামে রাখবো তাহলে রাজ্যের পর্যায়ে উদ্ভিদের জন্য প্ল্যান্ট মানে প্রাণীর জন্য আমরা যেহেতু প্রাণী অ্যানিম্যাল কিংডাম পর্বত জায়গা ওদের বিভাগ তারপরে তোমার শ্রেণী এরকম করে ওদেরও ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা হলো প্রজাতি তাহলে এই যে ট্যাকশনগুলো উদাহরণ দিলাম এবং ক্যাটেগরি উদাহরণ দিলাম ক্যাটাগরি ট্যাকশন তোমরা যদি এক কথায় সবকেই ট্যাকশন বলো খুব একটা আইনে দোষণীয় নয় কিন্তু চেষ্টা করলাম যাতে কিছু কিছু বইয়ে ভালো করে পার্থক্য দেওয়া আছে নাহলে এইগুলোই ট্যাকশন বলে অনেক সময় ছাত্রছাত্রীরা বলে এই সূক্ষ্ম পার্থক্য না করলেও দোষ ধরা হয় না আর পার্থক্য যদি ধরে বিচার করতে পারো খুব ভালো হয় এটা গেল আমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কি এবং তার দুটো জীবের প্রমাণ সমেত পরবর্তী যে আমরা ক্লাসটা করব সেটা নামকরণের উপরে কিভাবে নামকরণ করা হয় এটা ট্যাক্সোনমিক হায়ারার্কি এই হায়ারার্কির একটা বিশেষ গুরুত্ব হলো যে এই বৃহৎ রাজ্যে আমরা অনেক জীব পাবো অনেক স্থূল সম্পর্কগুলো বিচার করতে পারবো আর এইখানে সূক্ষ্ম সম্পর্কের ভিত্তিতে ক্রমশ ছোট করা হয় সম্পর্কের ভিত্তিতে ক্রমশ করা হয় বৃহত্তম বৃহৎ ট্যাক্সন হল এই যে ক্যাটেগরি অনুযায়ী রাজ্য আর ক্ষুদ্রতম হলো প্রজাতি পরের ক্লাসটা আমরা আলোচনা করব জীবেদের দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেন ক্লেচার এটা বলতে কি বোঝায় জাস্ট পরের